এদিকে ফের সিআইডিতে হাজিরা বিধায়ক নীলাদ্রু শেখর দানার কল্যাণে এইমস নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। প্রায় তিন ঘন্টা বিধায়ক নীলাদ্রু শেখর দানাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আগেও বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করে সিআইডি, মেয়ে মৈত্রের বয়ানও আগেই রেকর্ড করেছে সিআইডি। সিআইডি সূত্রে আর কি জানা যাচ্ছে, কি বলা হচ্ছে অবশ্যই আমরা জানবার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধির কাছ থেকে আপডেট অবশ্যই নেব। নীলাদ্রু শেখর দানা, তিনি আবারও সিআইডিতে হাজিরা দিয়েছিলেন। কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যে অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। নীলাদ্রু শেখর দানার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রায় তিন ঘন্টা বিধায়ক নীলাদ্রু শেখর দানাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেও বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করা হয়েছিল এবং তার মেয়ের বয়ানও আগেই রেকর্ড করা হয়েছিল। বিজেপি বিধায়ক নীলাদ্রু শেখর দানা তার বক্তব্য শোনাবো। পশ্চিমবাংলা সরকারের সে প্রতিহিংসার রাজনীতি কতটা এরা নিচে নামতে পারে আমি দেখতে পাচ্ছি। আমি কোনো পাঁচিল ডিঙি না, আমি পুকুরে নথি ফেলি না, আমি হোঁচট খাই না, আমি লুকিয়ে বেড়াই না। তাই সিআইডি দপ্তর থেকে যখনই আমাকে কল করেছে আমি একদম সশরীরে আসছি, হাসি মুখে আসছি আর হাসি মুখে বিদায় নিচ্ছি। দলকে ছোট করার চেষ্টা করছে, আইনকে সম্মান করি, যতবার ডাকবে আমি আসবো, যতদিন চালিয়ে যাবে চালিয়ে যাক, ক্ষতি নেই।